মেয়েদের স্তন সর্বোচ্চ কত গ্রাম হয়? 350 গ্রাম, 400 গ্রাম, 498 গ্রাম, 500 গ্রাম। সঠিক উত্তর হচ্ছে 498 গ্রাম। কি খেলে স্পামের সংখ্যা বাড়বে? মাগুর মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, বোয়াল মাছ। সঠিক উত্তর হচ্ছে মাগুর মাছ। ফুসকার ইংরেজি শব্দ কি? ওয়াটার লিলি, ওয়াটার ফুকু, ওয়াটার পলি, ওয়াটার বাল। সঠিক উত্তর হচ্ছে ওয়াটার বেল। কোন খাবার খেলে রাতে ঘুম দেরিতে হয়? মিষ্টি, টক, ঝাল, লন্ডা। সঠিক উত্তর হচ্ছে ঝাল। মেয়েদের কি টিপলে তারা অনেক মজা পায়? দুই হাত, দুই পা, পিঠ, কপালের দুপাশ। সঠিক উত্তর হচ্ছে কপালের দুপাশ। সহবাসের আগে মেয়েদের কি করতে হয়? কিস করতে হবে, জড়িয়ে ধরতে, ফোর প্লে, চাটতে হবে। সঠিক উত্তর হচ্ছে ফোর প্লে। মেয়েদের যোনি কয় প্রকারের হয়? মেয়েদের যোনি তিন প্রকারের হয়। 1 নম্বর হরিণী যোনি, 2 নম্বর ঘটকি যোনি, 3 নম্বর হস্তিনী যোনি। গোপন অঙ্গের কালো দাগ দূর করুন 7 দিনে। গোপন অঙ্গের কালো দাগ দূর করার কোনো ক্রিম বা ওষুধ নেই, তবে নিয়মিত পরিষ্কার ও প্রাকৃতিক উপায়ে কিছুটা পরিবর্তন করা যায়। গোপন অঙ্গ কালো, এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। নিজের যৌনাঙ্গ নিয়ে একদম লজ্জার বোধ করবেন না। তোমার সত্যিকারে মনের মানুষ কখনোই তোমার যৌনাঙ্গের রং দেখে ত্যাগ করবে না। আর যদি সে সত্যি তোমার যৌনাঙ্গের রং দেখে কষ্ট পায়, তবে তখন আর সেই মনের মানুষের সঙ্গ ত্যাগ করা উচিত। আপনি শশার রস, লেবুর রস, হলুদ ব্যবহার করে সাদা করতে পারেন, তবে সাবান বা ক্রিম ইউজ করবেন না। যৌনাঙ্গের চুলকানি কীভাবে দূর করবেন? গোপনাঙ্গের এই চুলকানির সমস্যা ঘরোয়া প্রতিকার সম্ভব। যদি আপনার কোনো সংক্রমণ হয়ে থাকে, তবে মাঝে মাঝে গোপনাঙ্গ দই ব্যবহার করে পরিষ্কার করা উচিত। দইয়ে উপস্থিতি উপাদানগুলি ওই জায়গা থেকে ব্যাকটেরিয়া অপসারণে সক্ষম। কিভাবে স্তন টাইট ও গোল করবেন? পেঁয়াজের রসের সাথে মধু ও হলুদ মিশিয়ে রাতে ঘুমানোর আগে স্তনের মালিশ করে ঘুমাবেন। এর ফলে কিছুদিনের মধ্যে স্তন গোলাকার ও টাইট হবে। কার পায়খানা মানুষ গরম করে খায়? কাঠবিড়ালির পায়খানা মানুষ কফি বানিয়ে খায়, আর এই কফি অনেক দামি। কাঠবিড়ালি এক ধরনের ফল খেয়ে থাকে, তারপর মল ত্যাগ করলে এই ফলের বীজ বের হয়ে আসে, আর এই বীজ হলো কফি, যাকে উন্নত মেশিনের মাধ্যমে পরিষ্কার করা হয়।